নদিয়া চাকদহের শিরিন্দা গ্রাম পঞ্চায়েতের বেহাল দশা। দীর্ঘদিন ধরে কোনো অবস্থার উন্নতি না হওয়ায় গ্রামবাসীরা দেখায় বিক্ষোভ। নদিয়া চাকদহ ব্লকের শিলিন্দা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজারমাঠ গ্রামে প্রায় 3 কিলোমিটার রাস্তা অত্যন্ত খারাপ থাকার পাশাপাশি পানীয় জলের তীব্র সংকট এবং আমফানের পর থেকে এখনও এই গ্রামের আনুমানিক 20টি থেকে 30টি পরিবার বিদ্যুৎহীন থাকায় গ্রামবাসীরা রাস্তার খানাখন্দে ভরা স্থানে ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখালো। স্থানীয়দের দাবি, নদিয়া শিলিন্দা থেকে উত্তর ২৪ পরগনার নহাটা যাওয়ার এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। দীর্ঘ কয়েক বছর একই পরিস্থিতি থাকায় আজ তারা বিক্ষোভ দেখাতে বাধ্য হয়। আমাদের রাজারমাঠ গ্রামবাসীর পক্ষ থেকে আমরা জানাচ্ছি যে আমাদের বিগত 15 থেকে 20 বছর ধরে আমাদের গ্রামে প্রধান, আমাদের গ্রামেরই প্রধান, অথচ আমাদের এই রাস্তার বেহাল দশা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তার বেহাল দশার জন্য আমরা একটা প্রেগনেন্ট মহিলাকে হসপিটালে নিয়ে যেতে আমাদের অসুবিধা হয়। প্লাস আমাদের এখানে জলের নল আছে, জলের কানেকশন আছে, অথচ এখানে জল আসছে না এটা কমসে কম 10 বছর ধরে। আমরা এখানে পানীয় জলের অভাবে ভুগছি, প্লাস আমাদের এখানে যে বিদ্যুৎ সংযোগ, সেই বিদ্যুৎ সংযোগ আমফানের সময় বিধ্বস্ত হয়ে গিয়েছিল, আমাদের তার এখনো ছিঁড়ে পড়ে আছে, পিলার ভেঙে তার এখনো ছিঁড়ে পড়ে আছে, সেই কোনো কিছু আমরা মোটামুটি সব কিছু অন্ধকারে রয়েছি, যার জন্যে আপনাদের জানাতে বাধ্য হচ্ছি এবং আপনারা এর কি ব্যবস্থা নেবেন সেটাও আমাদের প্রতিশ্রুতি একটু যদি দিয়ে যান বা আশ্বাস দিয়ে যান তাহলে আমাদের ভালো হয়। পাকা রাস্তা তো চাইতেই পারে। আচ্ছা, প্রথমে আমি বলবো যে যারা গ্রামবাসী তারা গ্রামবাসী না তৃণমূলের পক্ষ থেকে না বিজেপির পক্ষ থেকে, এই কথার উত্তরটা আপনারা আগে দিন, তারপরে আমি বলছি। গ্রামবাসী হিসাবে বলেনি, যারা যারা বলেছে আমি শুনতেও পেয়েছি তারা বিজেপির লোক। তাদের কাছে আমার প্রশ্ন যে তাদের যে এমপি এখান থেকে নির্বাচিত করে দেওয়া হলো, সেই এমপি এই রাস্তার ব্যাপারে কি ভেবেছে? এই একটাই তো রাস্তা বাকি আছে, তাহলে তিনি এ ব্যাপারে কি ভেবেছেন, সেই প্রশ্নগুলো তার কাছে। এবং এই গ্রামবাসী যারা এই রাস্তার ব্যাপারে কথা বলছে ধান গাছের চারা পুঁতে, তাদের কাছে আমার প্রশ্ন যে তারা কি করেছে, তাদের এমপি কে কি বলেছে, তার কাছে কি কিছু চেয়েছে, তারা এই রাস্তাটার কথা বলেছে?